নববর্ষের শুভেচ্ছা নিয়ে বাজারে এসে গিয়েছে মাছের রাজা সুস্বাদু রূপালী ইলিশ। তবে তা নিম্নবিত্ত দূরে থাক, মধ্যবিত্তের সঙ্গে কবে আড়ি দিয়ে এখন শুধু উচ্চবিত্তের সঙ্গে সঙ্গ করেছে। গত বছরের তুলনায় এবছর 1 কেজির ওপরে হিমঘর থেকে আসা প্রতি কেজি 1,000 টাকা। আর সদ্য তাজা অর্থাৎ বিক্রেতার ভাষায় কাঁচা পদ্মা থেকে উঠে আসা ইলিশ প্রতি কেজি এখন আগরতলা বটতলা বাজারে 1700 থেকে 1800 টাকা। দাম শুনে মাথা সহ পুরো শরীর ঘুরলেও কিছুই করার নেই। চৈত্রের বাজারে অন্যান্য জিনিসের রিডাকশন সেল থাকলেও দীর্ঘদিন হিমঘরে পড়ে থাকা ইলিশেরও কোনো রিডাকশন সেল নেই। বিক্রেতারা জানিয়েছেন 500 গ্রাম কিংবা 600 গ্রাম ওজনের ইলিশও এখন 1,000 টাকার কম নয়। হিমঘর থেকে আনা প্রতি কেজি ওজনের হলে 1400 থেকে 1500 টাকা। ইলিশ এসছে বাংলাদেশ থেকে, এসছে 1 কেজি 100, 1 কেজি সাইজ 1500 টাকা, আর 800, 900, আছে এটি হলো 1200 টাকা, আর আছে আপনার 500, 600, 1000 টাকা। বাংলার মাছ চাঁদপুরের মাছ ভালো কোয়ালিটি আছে, বললে সেগুলো খুব ভালো মাছ আছে। এটি ধরেন না মানে ফিজের মাছ আর কি, ফিজের মাছটা হলে 1 কেজি 100, 1 কেজি এগুলো 1400, 1400, আর একটা ফ্রেশ মাল আছে মানে কাঁচাটা, কাঁচাটা 1700, 1800 টাকা এমন দাম হলো। 1 কেজি 200, 300, 1 কেজি 100 এমন দাম হলে 1800 থেকে 1700, আর ফিজের মাছটা হলে দাম 1400 দিন। আর মজুদ ভালো এসছে, মাছ ভালো আমদানি আছে, মাছ ভালো আমদানি আছে, বা প্রতিষ্ঠানের ভালো মাছ, ভালো কোয়ালিটি আইসা চাঁদপুরের মাছ হয়ে আছে, ভালো মাছ একদম, অরিজিনাল চাঁদপুরের মাছ আইসা।